আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। বিয়ের পর থেকেই প্রথম বছর জন্মাষ্টমীতে আজকে আমি এত বছর পরে এ বাড়িতে আছি। তো আজকে এই যে গোপালকে এখানে মা পরিষ্কার করে রেখে দিয়েছে, এখন গোপালের চোখটা আঁকা হবে, তাই আমি এখানে বসে বসে রং গুলছি। মা বাইরে অনেক কিছু জোগাড় করছে, এখানেও সব কিছু জোগাড় করা আছে, এবার শুধু সাজানোর অপেক্ষায়। এখন দুপুর হয়ে গেছে, অলরেডি 3টের মতন বাজে, আমাদের এখনো খাওয়াও হয়নি কিছু। আগে গোপালের এইগুলো গোজগাজগুলো হবে, তারপর আমরা খাবো। তারপরে মা তো সকাল থেকে উপোস করে আছে, মা পুজোটা করবে, সন্ধ্যাবেলা ব্রাহ্মণ আসবে আবার। তো এগুলো কাজগুলো সেরে নি, তোমরা দেখতে থাকো। এদিকে মা তাল ছড়ছে, তালের আইটেম হবে সন্ধ্যেবেলায়। তালের কি কি আইটেম হবে? তালের বড়া হবে, তাল ক্ষীর। আচ্ছা, তালের বড়া তাল ক্ষীর হবে। ও, আমাদের এদিকে ছোট গপু মামার বাড়িতে এসে খেলা করছে। ও গপু, গপু সবাইকে হাই করে দাও। হাই। আজ সকাল থেকে বৃষ্টিমুখর ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঝখানে তো খুব হাওয়া হচ্ছিল, মানে ঝোড়ো হাওয়া, এখন টিপটিপানি বৃষ্টি চলছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো জন্মাষ্টমী, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, কারণ কৃষ্ণ যেদিন জন্মেছিল সেদিনকেও এরকম প্রবল বর্ষণ হয়েছিল। কি করছো তুমি? বিস্কুট দিচ্ছি কুকুরকে। এর নাম কি? কেলো। দাও কেলোকে বিস্কুট দাও। বলো কেলো খেয়ে নে। এটা হচ্ছে মিষ্টুর মামার বাড়ির বন্ধু কেলো, ও মামার বাড়িতে এলেই কেলোকে বিস্কুট খাওয়ায়। কালকে রাত্রেবেলা ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে গোপালের পুজো, মেন যে পুজো, ব্রাহ্মণ এসে পুজো করেছে, আরতি হয়েছে, সেই ভিডিওটাই কোনোভাবে শো হচ্ছে না। ভিডিও সমস্ত ক্লিপগুলো ছিল, বাট কেন শো হচ্ছে না বুঝতে পারছি না। তো সেই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে সকালবেলা ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তো সেজন্যই আমি ভিডিও করতে বসেছি এখন। তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমাদেরকে আমি গোপালের পুরো পুজোটা দেখাতে পারলাম না। নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব আমি পুরোটা তোমাদের সামনে তুলে ধরার। তো ভিডিওর যেটুখানি এন্ডিং পার্ট আছে, রাত্রেবেলা বাড়ি ফিরে কি কি হয়েছে, তো সেটা তোমরা শেষটা দেখে নাও। বাড়ি চলে এসেছি, আর এই যে এখানে এ হয়েছে মা, আর ও হয়েছে ছোট বেবি, তাকে ঘুম পাড়ানো চলছে, মাথায় আবার কত খেলনা দিয়েছে, অত জোরে জোরে নয়। এদিকে তাকা, এই তো ঘুমাচ্ছে। এটা ফোন। ও আচ্ছা, তো বাচ্চাটা কি ঘুমাচ্ছে? আরে দেখো না, সেদিকেই ওইদিকেই তাকিয়ে আছে।
দুষ্টু বাচ্চা, এইদিকে ঘুরলে তবে এইদিকে ঘুরে আবার ওইদিকে ঘুরলে। একটু একটু খাইয়ে দাও না, একটু দুধ খাইয়ে দাও না। কোথায় যাচ্ছ? আচ্ছা গরম জল হাতে ধুয়ে নি, দুধটা ধুয়ে দুধতে বসো, ঠান্ডা জল খেয়ে নি। তারপর আচ্ছা, তারপর আচ্ছা, ওটা চেক হচ্ছে যে গরম নেই। আচ্ছা তারপর, আচ্ছা বেবি খাচ্ছে, ও ঠিক আছে। এইটা এইটা মায়ের কি এইটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুম পাড়াও ছোট বেবিকে। হ্যাঁ ঠিক আছে, বকছো বকো, মেরে দিও না যেন আবার। খাচ্ছে ঠিক আছে, দুধ তুলেছে খালি, আচ্ছা আবার নাকি ওষুধ খাইয়ে দেবে। এই যে ছোট বেবি দেখছে খালি খালি বমি তুলছে না, ঠিক আছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরা দুজন এখন কখন ঘুমাবে জানি না, কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে, আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না কেউ, অবশ্যই জানিও যে আমাদের ছোট্ট গোপালকে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় বা তোমাদের গোপালের ছবিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা পাঠাতে পারো, আমিও দেখব তোমাদের গোপালকে তোমরা কি সুন্দর করে সাজিয়েছ না সাজিয়েছ। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।